আমি একটা কথা বলতে চাই যে আমি এখানে কিছুই করিনি ফার্স্ট অফ অল, এবং যেটা অনেক আগের একটা বিষয় যেটা আসলে এখন বের হয়েছে, আমি অবশ্যই চাবো না যে আমি যেই সুনেরটা ছিলাম বা ওই টাইমে যেভাবে আমি বিহেভ করেছি, আমি প্রচন্ড চঞ্চল একটা মেয়ে ছিলাম একটা সময়, এবং টম বয় ছিলাম আসলে। আমার যারা ফ্রেন্ডরা ছিল তাদের সাথে আমি আসলে ওইভাবেই ওই টাইমে কমিউনিকেট করতাম, যেহেতু আমার কো আর্টিস্ট আমার কাছের ফ্রেন্ডও ছিলেন, তার সাথে আসলে আমি আসলে সরি বলতে চাই, অবভিয়াসলি বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ আই ইউজড। এটা অবশ্যই আমি পাবলিকে আনার জন্য করিনি, ওটা ভিডিওটা আমি নিজেও করিনি। সো এখানে আসলে মোটিভ কোনো খারাপ কিছু ছিল না ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ওই সময়ের সুনেরা এখনকার সুনেরার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো আমি মানে এটা তো খুবই স্টুপিডিটি হবে যদি কেউ আমাকে প্রুফ ছাড়া দোষারোপ করে, বা যেটা নিয়ে বলা হয়েছে সেটা এখানে যদি মানে ধরেন আমি জানি না এখনো কে অ্যাক্সেস করেছে, কি করেছে, কিভাবে হয়েছে, বা যেই করুক তা সেটা যদি সে করতে পারে, লোকেশন আসলে চেক করা কোনো ব্যাপার না। সো এটা খুবই স্টুপিড একটা বিষয়, এবং লোকেশন চেক করলে আসলে বোঝা যাবে কে কোথায় ছিল, কারণ আই হ্যাভ নো আইডিয়া কে মানে অন্য কেউ কোথায় ছিল, আমার কোনো আইডিয়া নেই, আমি কোথায় ছিলাম সেটা আমি জানি। আপনার সেই সহশিল্পীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো পদক্ষেপ নেবেন কিনা, আইনি কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? আসলে না, আমি আসলে এই বিষয়ে আর জড়াতেও চাই না, আমি এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমার জায়গাটা ক্লিয়ার করা যতটুকু দরকার ছিল আমি ক্লিয়ার করেছি, এবং আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি জাস্ট খুবই মানে যে সিচুয়েশন দিয়ে এখন যাচ্ছি ওটা আসলে আমি ডিজার্ভ করি না, আমি এতটুকু বলবো। অন্তর্জাল হচ্ছে আমার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমার পরে আসলে প্রথম সিনেমার পর দ্বিতীয় সিনেমাটা হয় আসলে নিজের কাছে নিজের আরেকটা পরীক্ষা, কারণ একটু হলেও শিখেছি এবং আরো শিখতে চাই লাইফে। অ্যামেজিং একটা কাস্টিং আছে এই ফিল্মে, এবং সবাই সবার জায়গা থেকে খুবই লয়াল ভাবে তার নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজটা করেছে, এবং ফলটা আসলে পর্দায় দেখা যাবে। এবং আমাদের প্রমোশনাল যে এলিমেন্টস গুলো আছে ওটা দেখে আমার মনে হয় যে দর্শক কনভিন্স হবে অবশ্যই যে সিনেমাটা দেখার। আমি একটা জিনিস খুব বেশি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এবং অডিয়েন্সের কাছে, যাতে আমরা যে কাজে কষ্ট করি, দেখেন আড়াই বছর ধরে একটা সিনেমাতে যুক্ত হয়ে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি, আসলে এই কষ্টের ফলটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা এগুলো হওয়া উচিত, বাকিগুলো আসলে ইগনোর করা উচিত, যেটার মধ্যে আসলে সত্যতা বলি বা এখানে আসলে ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই, বিকজ ইটস নাথিং। আমি আসলে সবসময় চেষ্টা করি, শুধু অভিনয়ের ক্ষেত্রে না, আমি সবসময় চেষ্টা করি যে আমি যাতে আস্তে আস্তে বড় হচ্ছি, তো যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে আসলে শেখার বাইরে কিছু নেই। সো আমি চেষ্টা করি আমি যখনই সময় পাই আমি আমার কাজ নিয়ে আমি পড়াশোনা করি, আমি স্টাডি করি, আমি প্র্যাকটিস করি, আমি সিনেমা দেখি। সো আমার মনে হয় যে যদি একটা মানুষ তার কাজের প্রতি অনেস্ট হয় এবং ডেডিকেটেড হয় এবং কাজটাকে ভালোবাসে, তাহলে তার ওইটাই তার পার্সোনাল লাইফ হয়ে ওঠা উচিত একটা সময়, যেটা এখন আমার হচ্ছে। সো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এবং আমি সাথে সাথে ওটার বাইরে যতটুকু ফ্রি টাইম পাই আমি চেষ্টা করি যাতে আমি ফুল রেস্ট পাই, যেটা আসলে ঘুমাই বলি বা আমার নিজেকে সিনেমা দেখে এন্টারটেইন করা বলি। অদ্ভুত রকম ভাবে আমি এদিক দিয়ে খুব লাকি যে আমার অ্যাক্টিং এর প্রতি ভালোবাসা বলবো নাকি ভালো লাগা বলবো জানি না, বাট আমার সবকিছু আসলে এটা ঘিরে হয়ে গেছে আস্তে আস্তে, হয়তো শুরুর দিকে ছিল না, বাট আমি একটা সময় যখন আসলে রিয়েলাইজ করলাম যে আমি এই জায়গাটা ভালোবাসি, আমি এখানেই কাজ করতে চাই, তখন আমার মনে হলো যে না, আমার আরো স্টাডি করতে হবে, আমি নিশ্চয়ই আমি মানে জন্ম থেকে সব শিখে আসিনি। সো চেষ্টা করছি শেখার, এবং ওখানে আসলে ফুল টাইম দেওয়ার চেষ্টা করি।